সময় বীরভূমের বাঘ বলা হতো কেষ্টকে। শোনা যায় তার ইশারায় বাঘে গরুতে এক ঘাটে জল খেত সবাই। তবে সেসব এখন অতীত। গরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রত মণ্ডল এখন শ্রীঘরে, বাংলা থেকে অনেক দূরে তিহারে। দুর্নীতির মামলায় তৃণমূলের অনেক প্রবীণ নেতা কর্মী শ্রীঘরে, বেশিরভাগেরই কপালে দলের তরফে নেমে এসেছে সাসপেনশনের খাড়া। তবে অনুব্রত জায়গা হয়তো খানিকটা আলাদা, আর তাই হয়তো দলের সংগঠনকে চাঙ্গা করার কথা আসলে তৃণমূল সুপ্রিমোর বক্তব্যের মধ্যে কেষ্ট স্তুতি বারবার শোনা যায়। বুধবার পূর্ব বর্ধমানের আউশ গ্রামের সভাতেও তার ব্যতিক্রম হল না। বোলপুর ও বীরভূমের তৃণমূল প্রার্থী অসিত মাল ও শতাব্দী রায়ের সমর্থনে সভায় সামিল হয়ে মমতার গলায় কেষ্ট স্তুতি শোনা গেল। তিনি বলেন, একটা গরিব লোক যদি গিয়ে দাঁড়াতো কাউকে ফেরাতো না, জেলা ছিল ওর হাতের মুঠোয়, প্রতি নির্বাচনে তাকে গৃহবন্দী করে রাখা হতো। কেষ্টকে আপনারা কত ভালোবাসতেন, মাটির ছেলে, ওর অগুণ কি আছে আমি জানি না, কেসে কি আছে আমি জানি না, সেটা আইন আইনের পথে চলবে, কিন্তু একটা গরিব লোক যদি ওর কাছে গিয়ে দাঁড়াতো ও কিন্তু কাউকে কোনোদিনও ফিরিয়ে দিত না, আর জেলাটা ছিল ওর হাতের মুঠোয়। আমি অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং করতে গিয়ে দেখেছি কিভাবে ও কাজ করত। প্রতি ইলেকশনে ওকে নজরবন্দি করে রেখে দিত যাতে ও ইলেকশনের দিন বেরোতে না পারে। চাঁদুর বাড়িতেও রেড করলো, যে কোনো কারো বাড়িতে রেড করতে পারে। এদিনের সভা থেকে এবারে আর বিজেপি সরকার গঠন হবে না বলে ফের দাবি করেন তৃণমূল নেত্রী। শুধু তাই নয়, রাজ্য ধরে ধরে বিজেপি কোথায় কত আসন পেতে পারে তার সম্ভাব্য হিসেবও দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত হাঁটতে হাঁটতে রীতিমতো করি গুণে বলেন সে কথা। আপনারা কি মনে করেন বিজেপি এবার ক্ষমতায় আসবে? মাটির কথা শুনে রাখুন, আগের বারে সব জায়গায় সব সিট পেয়ে 303 হয়েছিল 543-এর মধ্যে, আর এবারে উত্তরপ্রদেশেও অত সিট পাবে না। অখিলেশরা ভালো লড়াই করছে আমি জানি, তার কারণ আমাদেরও একজন লড়াই করছে অখিলেশের বন্ধু হিসেবে। বিহারে যত সিট পেয়েছিল এবারে থোড়াই পাবে, রাজস্থানে প্রথম ভোটেই কুপোকাত, মধ্যপ্রদেশেও পাবেন না, সব সিট পেয়েছিল অর্ধেকও পাবেন না, চেন্নাইয়ে পাবেন, তামিলনাড়ুতে জিরো পাবেন, কেরালায় পাবেন, ওটা সিপিএম কংগ্রেস মিলেমিশে পাবে, আপনারা পাবেন না। কর্ণাটকে আগের বারে সব সিট পেয়েছিলেন এবারে পাবেন? পাবেন না। তেলেঙ্গানায় পাবেন? পাবেন না, অর্ধেক সিটও পাবেন না। বিভিন্ন সমীক্ষা রিপোর্ট অবশ্য এগিয়ে রেখেছে বিজেপি। এই প্রসঙ্গে মমতা বলেন, বিজেপি কোটি কোটি টাকা খরচ করে ফেক সমীক্ষা তৈরি করিয়েছে। টাকা খাইয়ে বিজেপির প্রচুর টাকা, জনগণের জন্য তো কিছু করেনি, সব টাকাটাই লুট করেছে, লুটের টাকা জনগণের পকেট মেরেছে মিথ্যে কথা বলে, ভাওতা দিয়ে আর মিথ্যে কথা বলে, আর সেই টাকাটা দিয়ে রোজ নিজের প্রচার করছে। প্রধানমন্ত্রী মোদীকে প্রচারবাবু বলে কটাক্ষ করে মমতা বলেন, সকাল থেকে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত টিভি খুললে বিজ্ঞাপনে প্রচারবাবুর মুখ, মুখ দেখলেই সারাটা দিন গেল। রোজ বিজ্ঞাপন দিচ্ছে প্রচারবাবু, ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠলেই প্রচারবাবুর মুখ গেল, মুখ দেখলেই সারাটা দিন গেল। লেবু কচলাতে কচলাতে তেতো হয়, এত প্রচার করছেন আর এত অপপ্রচার করছেন নিজের নামে যে একদিন দেখবেন আপনারা ঘাবড়ে গিয়ে এত ভুল করছেন যার উত্তর দেওয়ার জায়গা নেই। মমতা বলেন, সারা দেশে যত আঞ্চলিক দল রয়েছে বিজেপিকে ভয় তৃণমূলই দেখায়, বাংলায় তৃণমূলের সঙ্গে লড়াইটা বিজেপির হচ্ছে। বাংলায় বিজেপির দুটো চোখ, একটা কংগ্রেস আর একটা সিপিএম, এই দুটোকে দাঁড় করাই কেন জানেন? যদি কিছু ভোট কাটা যায় টাকা দিয়ে, যদি কিছু ভোট কাটা যায় ভাঙিয়ে দিয়ে, সারা দেশে যত রিজিওনাল পার্টি আছে, অন্য পার্টি আছে, সারা দেশে তারা লড়াই করুন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু বাংলায় লড়াইটা আমাদের করতে হয়। তাই বাংলায় তৃণমূল কংগ্রেসের সাথে লড়াইটা বিজেপির হচ্ছে। এদিন মমতার বক্তব্যে উঠে আসে দেউচা পাঁচামি এবং কর্মসংস্থানের প্রসঙ্গ। বলেন, দেউচা পাঁচামি তৈরি হচ্ছে যাতে বিদ্যুতের ঘাটতি না হয়, বাংলায় বিদ্যুৎ সরবরাহ করবে, 1,00,000 ছেলে মেয়ে চাকরি হবে। দেউচা পাঁচামি আমরা করছি এই কারণে যাতে 100 বছর
সস্তায় মানুষ বিদ্যুৎ পায়, আর 100 বছর বিদ্যুতের কোনো অভাব না হয় বাংলায়। বাংলা সারা দেশকে বিদ্যুৎ বিক্রি করবে, বাংলাকে কারোর কাছে হাত পাততে হবে না। 1 লক্ষের ওপর ছেলে মেয়ের চাকরি হবে জেনে রাখুন। মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিজেপি ফের ক্ষমতায় এলে না থাকবে ধর্মের ব্যবহার, না থাকবে মানুষের অধিকার, না থাকবে কথা বলার অধিকার, জীবন জীবিকার অধিকারও থাকবে না, তাই একটা ভোটও নষ্ট করবেন না। পূর্ব বর্ধমান থেকে কল্যাণ দত্ত ও সুজয় ভট্টাচার্যের রিপোর্ট, সময় কলকাতা।